বন্ধুর হাতে বন্ধু খুন, প্রকাশ্যে চলল গুলি, তাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। ঘটনায় উত্তপ্ত শ্যামনগরের আতপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট ছাড়াও মোতায়েন রাখা হয়েছে কমব্যাট ফোর্স। অভিযুক্ত বন্ধু পলাতক। দুজনেই সমবয়সী, মাঝে মধ্যে একটু আধটু ঝামেলা হলেও সবাই জানত সঞ্জয় লোহার ও ইন্দ্র দাস আসলে বন্ধু। সেই বন্ধুর হাতেই খুন হতে হলো সঞ্জয়কে। গুলি করেছে কে? ইন্দ্র বলে একটা ছেলে আছে। তার বয়স কত? ওই ওরকমই সমান বয়স, 17 বছর। যা হয়েছে তা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না শ্যামনগরের আতপুরের 55 তলার বাসিন্দারা। বুধবার রাতে বাড়ি ফেরার সময় সঞ্জয় ও ইন্দ্রর মধ্যে ঝামেলা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। হঠাৎই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সঞ্জয়কে বুকে গুলি করে ইন্দ্র। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রক্তাক্ত সঞ্জয়। এর আগে আমার মেজো ছেলেকে একবার মেরেছে আর বলেছিল যে চাকু দিয়ে কাটব। ওই কাজের পয়সা নিয়ে ঝামেলা করে। ঘটনার পরে উত্তেজিত পাড়ার লোকজন ইন্দ্রর বাড়িতে ভাঙচুর চালায়। তবে দুজনের মধ্যে কি কারণে ঝামেলা হলো তা নিয়ে ধন্দ চরমে। সঞ্জয়ের দাদার সঙ্গে পাওনা টাকা নিয়ে ঝামেলা ছিল ইন্দ্রর, তার জেরে কি সঞ্জয়কে খুন হতে হলো? এলাকায় এক মহিলা শ্রীলতাহানি মামলায় সাক্ষী ছিল সঞ্জয়। পুলিশ খতিয়ে দেখছে ওই মামলার সঙ্গে খুনের কোনো যোগ রয়েছে কিনা। কিভাবে ইন্দ্রর কাছে আগ্নেয়াস্ত্র এলো তাও ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিযুক্ত সোমনাথ ওরফে ইন্দ্র দাসের বিরুদ্ধে এলাকায় দাদাগিরির অভিযোগ রয়েছে। পুলিশের খাতাতেও নাম রয়েছে তার। কি কারণে ইন্দ্র এ কাজ করলো সেটা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি পুলিশের কাছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের দাবি যে ইন্দ্রর কঠোর শাস্তি হোক। জগদ্দল থেকে বরুণ সেনগুপ্ত এবং শিবপ্রসাদ পালের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, 24 ঘন্টা।